দেখেন আমি শুরু করতেছি, 3.6 এম একটা আছে, এটা তো বললাম 3.6, এটা বলছি না জি স্যার বলেছেন, জি স্যার। এরপরে যেটা আছে 3.7, এখানে দুই এক্সিস বরাবর যে আমি বলছিলাম যে কে এর মান চেঞ্জ হতে পারে, দুই এক্সিস বরাবর এল এর মানটাও চেঞ্জ হতে পারে, সেটা চেঞ্জ হলে কিরকম ভাবে ক্যালকুলেট করব, সেটা নিয়ে কিভাবে ম্যাথ করব, তো সেটা এই 3.7 এই প্রবলেমটাতে দেখানো আছে। ওখানে প্রথমে ম্যাথটা দেখি। আচ্ছা এই 3.7 ম্যাথ গুলো হইতেছে 3.1 যে ম্যাথটা করছিলাম ওইটার মতোই, বাট এখানে এল এর মানটা চেঞ্জ হবে আর কি, এক্স এক্সিস বরাবর একরকম, ওয়াই এক্সিস বরাবর আরেক রকম হবে। এটা 3.1 এর মতোই, ওই রকমই ডিজাইন প্রবলেম, বাট এই খালি লেনটা চেঞ্জ হবে আর কি দুই এক্সিস বরাবর। প্রথমে ম্যাথটা পড়ি দেখেন। সিলেক্ট দা লাইটেস্ট W10 শেপ, মানে W10 এর মধ্যে সবচেয়ে ছোটটা, ছোট সেকশন এমন একটা আমাদের ডিজাইন করতে হবে অফ A36 স্টিল। A36 স্টিল টু সাপোর্ট এ ডেড লোড, ডেড লোডের মান দিয়ে দেওয়া আছে, লাইভ লোডের মান দিয়ে দেওয়া আছে, কলাম ইজ, কলামের লেন্থ দেওয়া আছে 32 ফিট। অ্যাজিউম দ্যাট ইট ইজ পিন সাপোর্ট এট দ্য টপ অ্যান্ড বটম, এই কলামটা উপরে এবং নিচে পিন সাপোর্টেড। পিন সাপোর্ট মানে হচ্ছে কি, দুই পাশেই হিন সাপোর্ট, অর্থাৎ কে এর মান হবে কি 1। বাট এখানে আরেকটা কথা অ্যাড করে দেওয়া আছে, দেখেন ইন টপ এন্ড বটম ইন বোথ ডিরেকশন এন্ড এন্ড দিয়ে আরেকটা কথা অ্যাড করে দেওয়া আছে, এটার জন্যই অ্যাকচুয়ালি চেঞ্জটা হবে। দ্যাট অ্যান এডিশনাল সাপোর্ট ইজ প্রোভাইডেড অ্যাট মিড লেন্থ, একটা অতিরিক্ত সাপোর্ট দেওয়া আছে মিড লেন্থে, মানে অর্ধেক লেন্থে অতিরিক্ত একটা সাপোর্ট দেওয়া আছে টু প্রিভেন্ট বাকলিং, বাকলিং প্রতিরোধ করার জন্য অ্যাবাউট ওয়াই এক্সিস, ওয়াই এক্সিস এর বাকলিং প্রতিরোধ করার জন্য এডিশনাল একটা সাপোর্ট দেওয়া আছে অর্ধেক লেন, ঠিক আছে। এটা কিন্তু দেখেন এই যে এডিশনাল যে সাপোর্টটা আছে এটা কিন্তু ওয়াই এক্সিস এর বাকলিং প্রোভাইড করার জন্য, এটা কিন্তু এক্স এক্সিস এর বাকলিং প্রোভাইড মানে প্রিভেন্ট করার জন্য না। তো এটার জন্য চেঞ্জ কি হবে দেখেন, নরমালি আমাদের কি উপরে একটা হিন সাপোর্ট পিন সাপোর্ট আছে, নিচে একটা পিন সাপোর্ট আছে, এই প্রথম অংশ দিয়ে যেটা বোঝাই আর কি, অ্যাজুম দ্যাট ইট ইজ পিন সাপোর্ট এট দ্য টপ এন্ড বটম ইন বট ডিরেকশন, এটা দিয়ে বোঝায় একটা কলামের উপরে এবং নিচে পিন সাপোর্ট দেওয়া, অর্থাৎ উপরে এবং নিচে যদি দুইটা সাপোর্ট হয় তাহলে আমরা যে লেন্থটা নেই সেটা কি দুই সাপোর্টের মাঝখানের যে ডিস্টেন্সটা সেই লেন্থটা আমরা এখানে নেই, সেক্ষেত্রে হবে 32। বাট এখানে অ্যান্ড দিয়ে যে পরের পোর্শনটা বলা এইটুকু বলার অর্থ হচ্ছে এখানে কি তিনটা সাপোর্ট আছে, উপরে একটা পিন সাপোর্ট, নিচে একটা পিন সাপোর্ট, মাঝখানে এডিশনাল আর একটা সাপোর্ট দেওয়া আছে, এবং এটা দেওয়া আছে শুধু কিন্তু ওয়াই এক্সিস এর মানে বাকলিং প্রিভেন্ট করার জন্য, অর্থাৎ এটা হবে ওয়াই এক্সিস বরাবর, তাইলে হয়ে যাবে তিনটা সাপোর্ট, মাঝখানে আর একটা সাপোর্ট হবে, সেক্ষেত্রে লেন এল এর মানটা কত হবে বলতে পারবেন কেউ, যদি মাঝখানে আর একটা, হ্যাঁ 16, অর্থাৎ 32 এর অর্ধেক হয়ে যাবে। এখানে এলটা হয় কি একটা সাপোর্ট থেকে আর একটা সাপোর্ট পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে আমরা এল হিসেবে নেই, ঠিক আছে, ওয়াই এক্সিস বরাবর এলটা এখানে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা দেখেন এখানে আরেকটা জিনিস, এডিশনাল যে সাপোর্টটা আছে এটা কি ধরনের সাপোর্ট, ফিক্সড হিঞ্জ নাকি রোলার, এটা আলাদা করে কোনো কিছু বলা নাই। তো প্রথম যে সাপোর্ট আমরা এখানে বলা আছে পিচ সাপোর্ট, মানে পরেরটার ক্ষেত্রেও সেটাই ধরে নেব, ঠিক আছে, প্রথম যে সাপোর্টটা আছে পরে যে এডিশনাল সাপোর্ট ওটাই ধরে নেব, ঠিক আছে। তো এখানে তাহলে কি হবে দেখেন, এক্স এক্সিস বরাবর এল এর মান কিন্তু হবে 32ই হবে। স্যার একটা কথা ছিল, হ্যাঁ বলেন স্যার, আপনি তো একটু যদি ড্র করে দেখাতেন মানে জিনিসটা একটু ক্লিয়ার হতো, মানে মাঝখানে সাপোর্টটা ওয়াই এক্সিস বরাবর আছে, বাট আমি জিনিসটা অতটা ক্লিয়ার হচ্ছে না, এই সাপোর্টটা শুধু। আচ্ছা আমি একটা ছবি আঁকতেছি দেখেন, জি স্যার, সেটা 3D ছবি, এখানে নরমালি আঁকানো ওরকম ভাবে যাচ্ছে না, দেখেন ধরেন এখানে একটা সাপোর্ট দিলাম আমি, এটা কলামের তো উপরেও একটা সাপোর্ট, ঠিক আছে,
ধরেন এই কলামের পাশে এই পাশে আরেকটা কলাম আছে, এটা জাস্ট আমি বোঝার জন্য আঁকছি। আমরা ধরেন এই একটা কলাম নিয়েই কাজ করব, এই একটা কলাম নিয়েই কাজ করব, খালি আমি এটা পরের পাশের সাপোর্টটা বোঝানোর জন্য আছে। ধরেন আমি বললাম এই উপরের দিকে হইতেছে ধরেন কোন দিকে এক্স দিব, আচ্ছা উপরের দিকে ধরেন এক্স দেই, আর এইদিকে দিলাম ওয়াই, মানে আমি ডিরেকশনটা একটু উল্টা করে দিছি। নর্মালি আপনারা যেরকম এক্স ওয়াই বোঝেন তার থেকে আলাদা। তাহলে এই উপরের দিকে এটা যদি এক্স এক্সিস ধরি আর আমি এইদিকে এটা ধরছি ওয়াই এক্সিস, তো মাঝখানে ধরেন আমি এই মাঝখানে বরাবর দুটার মাঝখানে কিছু একটা দিলাম, এরকম ধরেন কোন একটা অন্য আরেকটা স্টিলের সেকশন হোক বা যেটাই হোক, যেটা আমি মাঝখানে এই কলামের মাঝখানে কোনোভাবে অ্যাটাচড করে দিলাম। তা এটা দেওয়ার অর্থ কি, দেখেন এখন যদি আমি এই মাঝখানে যে কলামটাই যে মাঝখানে যে মানে অন্য একটা এডিশনাল যে সাপোর্ট, এটা এটা ধরেন একটা সাপোর্টই, তো এই যে এডিশনাল যে সাপোর্টটা এটা কি করবে, এই কলামটাকে যদি এই যে ওয়াই এক্সিস বরাবর অর্থাৎ এই যে এরকম ভাবে বাঁকা হয়ে যেতে চায় অথবা এরকম ভাবে বাঁকা হয়ে যেতে চায়, তখন কিন্তু এই সাপোর্টটা বাধা দেবে, এই যে সাপোর্ট আছে এটা কিন্তু বাধা দেবে। বাট এক্স এক্সিস বরাবর কিন্তু এই সাপোর্টটা কোনো বাধা দেবে না, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারতেছেন কিনা? মানে এই কলামটা দেখেন এক্স এক্সিস বরাবর কিন্তু কোনো লোড কোনো কিছু চেঞ্জ হলে সে কিন্তু এখানে ইফেক্ট করবে না, বাট ওয়াই এক্সিস বরাবর কিন্তু সে মুভমেন্ট করতে দিচ্ছে না। এখানে সাপোর্টটা স্যার কি হিসেবে কাজ করতেছে, বিম হিসেবে নাকি অন্য কিছু? সাপোর্ট কোনো কিছু হিসেবে কাজ করতেছে না, ওটা একটা সাপোর্ট হিসেবেই কাজ করবে, ঠিক আছে? সাপোর্ট অ্যাঙ্গেলও দিতে পারে, মানে কোণাকোণি দিতে পারতাম। মানে সাপোর্ট বলতে আপনি কি বোঝেন? সাপোর্ট মানে এখানে এটাকে আমরা সাপোর্ট বলে উল্লেখ করতেছি, বাট সাপোর্ট মানে এমন না যে ওটা কোনো স্টিলের সেকশন হতে পারবে না। মানে সাপোর্ট মানে যেটা কোনো কিছুকে রেজিস্ট করে ধরে রাখতে পারবে, মানে ধরেন আমি একটা চেয়ারের উপর বসে আছি, চেয়ারটাই এখন আমার সাপোর্ট হিসেবে কাজ করতেছে, যেহেতু আমি এখানে বসে আছি, আমি এখান থেকে ভিতরে চেয়ারের ভিতর ঢুকে যাচ্ছি না বা চেয়ারের উপর উঠে পড়ে যাচ্ছি না, চেয়ারটাই কিন্তু একটা সাপোর্ট। মানে সাপোর্ট যে কোনো কিছুই হতে পারে, একটা বিম হিসেবে ওখানে থাকতে পারে, একটা কলামও হতে পারে, বা নর্মাল অন্য কোনো একটা সেকশনও থাকতে পারে, ঠিক আছে? বাট ওটা ওই পয়েন্টটা সাপোর্ট হিসেবে কাজ করবে। স্যার একটা জিনিস একটু জানা দরকার, মানে জিনিসটা স্যার আমি জানি না, মানে এরকম একজনের কাছে শুনছিলাম, কথাটা হচ্ছে স্যার একটা কলাম লোড নেয় স্যার ভার্টিক্যালি সেন্টার বরাবর, একটা কলামের সেন্টার বরাবর লোড নেয়, এটা আমি জানি। আরেকটা হচ্ছে স্যার বিম, বিম লোড নেয় হচ্ছে স্যার ভার্টিক্যালি কিন্তু উপর থেকে মাঝখান মানে বিমের উপর থেকে লোডটা আসে, হরাইজন্টালে থাকে বিমটা কিন্তু লোডটা উপর থেকে আসে। এখন মাঝখানে যে আমরা যে সাপোর্টটা দিলাম এটা স্যার সেন্টার বরাবর, আমার যদি লোডটা ওই বাকলিংটা আমি প্রতিরোধ করতে চাই তাহলে লোডটা স্যার সেন্টার বরাবর কাজ করতেছে, অ্যাকচুয়ালি কলামের মতো হিসেবে কাজ করতেছে। তো স্যার এটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল, যার কারণে আমি স্যার জিনিসটা একটু ক্লিয়ার হতে চাচ্ছি। মানে কি ক্লিয়ার হতে চাচ্ছেন আমি সেটাই আসলে বুঝি নাই আপনার কথাটা। স্যার এই যে আপনি যেটা মাত্র ড্র করছেন সেটা কিন্তু ড্র করছে, এটা একটা বিম, হ্যাঁ এটা একটা বিম, আর একটা কলামের কলামে যদি লোড হয় সেটা তো স্যার সেন্টার বরাবর, তাই না স্যার? কলামের সেন্টার বরাবর, হ্যাঁ হ্যাঁ। তো এখন আমি যে সাপোর্টটা দিছি এই সাপোর্টটা তো স্যার বাকলিং প্রতিরোধ করার জন্য দিছি, তো ওইটা কি বিম হিসেবে কাজ কলাম হিসেবে কাজ করবে? অ্যাকচুয়ালি এরকমই তো হয়, কারণ যেহেতু এটা সেন্টার বরাবর সাপোর্ট দেওয়ার অর্থ তো খালি বাকলিং প্রিভেন্ট করবে এমন কিন্তু না, ঠিক আছে? সাপোর্ট মানে হচ্ছে বাকলিং প্রিভেন্ট করবে, এটা একটা অপশন। আপনি যে বললেন কলামের সেন্টার বরাবর, হ্যাঁ আমরা নরমালি ডিজাইন করি ভাবে কলামের যেন একদম সেন্টার বরাবরই লোডটা আসে, বাট কখনো 100% সেন্টার বরাবর লোড আসে না। সেক্ষেত্রে ধরেন একটা কলামের সেন্টার, এই যে আমি যে লোডটা দেখাইছি এই বরাবর যদি লোড আসতো তাহলে এটা একবারে 100% এটা সেন্টার দিয়ে যাইতো, তাহলে এটা একটা পিওর কম্প্রেসিভ মেম্বার, ঠিক আছে? এটা শুধু এখানে কম্প্রেশনই আসতো, অন্য কোনো ফোর্স আসতো না, বাট অ্যাকচুয়ালি ফিল্ডে যে কখনো 100% এখানে যদি বিমের কথা আপনি যে বিমটা আঁকাইছেন স্যার, এই বিমটা যদি আমি এটাকে শেষ করি, এটা আমি শেষ করি আগে, দেখেন এখানে যদি লোডটা যদি একটু সাইডে আসে সেক্ষেত্রে কিন্তু কলামের মধ্যেও একটা ইসেন্ট্রিসিটি চলে আসে, অর্থাৎ দেখেন এটার সেন্টার হচ্ছে এখানে আর লোডটা আসতেছে এই বরাবর, এই যে মাঝখানে একটা ডিস্টেন্স,
এইটার জন্যই কি হবে একটা মোমেন্ট ক্রিয়েট হবে এটার জন্যই অ্যাকচুয়ালি এই যে লোডটা একটু সরে গেল এটার জন্যই অ্যাকচুয়ালি বাকলিং হতেছে ঠিক আছে তো এটা যে শুধু হইতেছে ধরেন আপনি বললেন বাকলিং প্রিভেন্ট করবে এমন না এখানে যদি সাপোর্ট না থাকে এই কলামের যদি এখানে কোনো সাপোর্ট না থাকে ধরেন এটা পিওর কম্প্রেসিভ মেম্বার এখানে শুধু কম্প্রেশনই আসছে এখানে যদি সাপোর্ট না থাকে সাপোর্ট না থাকার অর্থ কি কলামটা ওটা ভিতরের দিকে দেবে যাবে ওটা উপর দিক থেকে লোড আসতেছে মানে কি ও নিচের দিকেও দেবে যাবে সাপোর্ট দেওয়ার অর্থ হচ্ছে যে ওটাকে উপর দিকে রেজিস্ট করে রাখছে মানে ওখানে স্থির অবস্থায় রাখছে আর কি ওটা নড়াচড়া করতে দিচ্ছে না যখন লোডটা মানে এই বিমের উপর যদি খালি একটাই পয়েন্ট লোড থাকে এখানে আপনি একটা এরকম যদি কলাম দিয়ে নিচে কলামের সাপোর্ট দেন এই কলামটা কিন্তু এই যে এই পয়েন্টটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে এই বিমের জন্য এই দুটার যে কন্টাক্ট পয়েন্ট ওইটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে নরমালি কিন্তু ধরেন এই যে আমরা যে ইয়াটা দেখি মানে আমাদের যে আরসিসি স্ট্রাকচারটা দেখি এখানে যে স্ল্যাবটা থাকে স্ল্যাবের জন্য সাপোর্ট হিসেবে কাজ করে বিমগুলো ঠিক আছে আর বিমের জন্য সাপোর্ট হিসেবে কাজ করে কলামগুলো মানে যেটা যেটাকে লোড ট্রান্সফার করে সেটাই তার জন্য সাপোর্ট ঠিক আছে আমরা যখন স্ল্যাব ডিজাইন করি আমরা ধরে নেই এটার চতুর্পাশে যে বিমগুলো থাকবে এগুলো হইতেছে ওই ওই স্ল্যাবটার জন্য চতুর্পাশে একটা সাপোর্ট হিসেবে আছে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা বিম অ্যাকচুয়ালি সাপোর্ট ওই রকম বলতে কিছু নাই সবকিছুই মানে সাপোর্ট ওরা যেটা বললাম একটা চেয়ার আমি চেয়ারের উপর বসে আছি চেয়ারটাই এখন আমার জন্য সাপোর্ট আবার চেয়ারটা কি মাটির উপর আছে বা আমার ওই ফ্লোরের উপর আছে ফ্লোরটা হচ্ছে চেয়ারের জন্য সাপোর্ট এইরকম দেখেন যে ম্যাটটা বলতেছিলাম তো এখানে স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে এরকম করাটা একটু বেশি ইজি মানে আপনি যে কোনো একটা এক্সিস বরাবর এটাকে প্রিভেন্ট করে দিবেন ঠিক আছে অন্য আরেক অন্য এক্সিস বরাবর কি হবে ওটা দেখবেন সাপোর্ট দিয়ে শুধু এক এক্সিস বরাবর এটাকে প্রিভেন্ট করে দিবেন এটা স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে করা খুব সহজ ঠিক আছে আমরা মাঝখানে একটা কোনো কিছু লাগাই দিলেই হয়ে গেল বাট আরসিসি বিল্ডিং এর ক্ষেত্রে এরকম সহজে করা সম্ভব হয় ঠিক আছে ওদের জন্য আপনি স্টিল বিল্ডিং এ চাইলে ধর স্ট্রাকচার হয়ে গেছে পরেও যে আপনি এটাকে অ্যাড করে দিতে পারবেন এরকম কোনো এক্সিস প্রিভেন্ট করে দিতে পারবেন বাট কনক্রিট স্ট্রাকচারের ক্ষেত্রে এরকম করা সম্ভব না আপনাকে আগে থেকেই সেটা চিন্তা ভাবনা করে ওই রকম ভাবে ডিজাইন করতে হবে পরে যা যদি চান আপনি ওটাকে মানে ওই স্ট্রাকচারটাকে ভেঙে তারপরে করতে হবে আচ্ছা যাই হোক তো এখানে দেখেন আমাদের এক এক্সিস বরাবর প্রিভেন্ট করে দেওয়া আছে ওয়াই এক্সিস বরাবর মাঝখানে একটা সাপোর্ট দিয়ে সেজন্য লেনটা কি হয়ে যাবে ওয়াই এক্সিস বরাবর লেনটা অর্ধেক হয়ে যাবে আচ্ছা কেউ বলতে পারেন আপনার কারো কাছে কি মনে হয়েছে এরকম যদি এটা অর্ধেকে না থেকে যদি উপরে নিচে থাকতো তাইলে কি হইতো এরকম কি কারো মনে হয়েছে স্যার তাহলে তো স্যার বাকলিংটা এক্স্যাক্টলি প্রতিরোধটা হতো না মেবি বাকলিংটা প্রতিরোধ হইতো বাট তখন ক্যালকুলেশন একটু অন্যরকম ধরেন এটা একদম মাঝখানে দিলে বাকলিংটা প্রিভেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি মানে বাকলিং তো সবচেয়ে বেশি হবে মাঝখানে ঠিক আছে বাট নরমালি ধরেন আমি আমি ডিজাইনের জন্য মানে ধরেন এটা আমি যেটা দিচ্ছি বাকলিংও প্রোভাইড করবে তার সাথে একটা অ্যাসথেটিক ভিউ আসবে ধরেন একটা সৌন্দর্যের জন্য আমি দিচ্ছি সেক্ষেত্রে ধরেন স্টিল স্ট্রাকচারে হ্যাঁ বলেন স্টিল স্ট্রাকচারে যখন আমরা দুই কলামের মাঝে কোনো সাপোর্ট দেই সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা দুই কলামের এই কর্নার থেকে ওই কর্নার আবার ওই কর্নারের লো থেকে এই কর্নারের আপ এভাবে স্যার ক্রস কানেকশন একটা করি ক্রস কানেকশন দেই হ্যাঁ জি স্যার সেই ক্ষেত্রে স্যার কি মানে কি সুবিধা হচ্ছে আর শুধু মাঝখানে যদি একটা সাপোর্ট দেই এক্সট্রা তাহলে স্যার তফাৎটা কি আসলে তফাৎটা হচ্ছে দেখেন আপনি যখন মাঝখানে একটা সাপোর্ট দিবেন ওইটা মানে উপরে একটা বিমের সাথে দিচ্ছেন আপনি যখন ক্রস কানেকশন করে দিচ্ছেন তখন কি পুরো লোডটাই কিন্তু কলামের সাথেই থাকবে মানে ধরেন একটার থেকে আরেকটা যখন ক্রস কানেকশন দিবেন তখন পুরোটার স্ট্যান্ডিংটা বেশি হবে বেশি স্ট্যাবিলিটি আমরা তো উই লোডটাও স্যার হিসাব করি হ্যাঁ উই লোডটা হিসাব করি উই লোডের সাথে এখানে সম্পর্ক কি
না স্যার, যখন একটা স্ট্রাকচার স্টিল স্ট্রাকচার করা হয় তখন তো এই যে কলমের ছাদের যখন কোনো সাপোর্ট দেওয়া হয় তখন স্যার বাইরের উইন্ড লোডের হিসাব করেও তো স্যার করা হয়, যাতে বাতাসের চাপে এটা ভেঙে না যায়। শুধু এটা স্টিল বিল্ডিং এর ক্ষেত্রে না, যে বিল্ডিং ই আপনি আরসিসি বিল্ডিং এর ক্ষেত্রেও বাতাসের লোড কত হবে সেটাও ডিজাইন করা হয়। সেটা তো নরমাল, ওটা তো করতেই হবে, বাতাসের জন্য কি রকম লোড আসতেছে সেটা আপনি সাপোর্ট যেরকম ভাবেই দেন না কেন তার জন্য কিন্তু বাতাসের লোড কম বেশি হবে না, বাতাসের লোড যা হওয়া তাই। আমি যেটা বলতেছিলাম পোরোস কানেকশন যখন দেবেন সেটার স্টেবিলিটিটা বেশি হবে, কোন জায়গায় ধরেন একটা খুঁটির উপর কোনো কিছু দাঁড়ায় থাকবে সেটা কি সহজ? আপনি যত খুঁটির সংখ্যা ধরেন একটা চার কোনো একটা কোনো জিনিস ওটার মাঝখানে একটা পায়া দিয়ে দাঁড় করানো রাখার চেষ্টা করলে সেটা সহজ হবে? আবার দুইটা দিলেন, তিনটা দিলেন, চারটা দিলেন, কোনটা বেশি স্টেবল হবে? অবশ্যই চারটা দিয়ে যখন করবেন তখন বেশি স্টেবিলিটি থাকবে, সব দিক থেকে লোডও সুন্দরভাবে সমভাবে বন্টন করতে পারবে। ঠিক আছে, যেটা হবে চারটা চার কোনায় ক্রস করে দিলে এটার স্টেবিলিটিটা বেশি হবে মাঝখানে একটা দেওয়ার থেকে। আচ্ছা, আর আমি যেটা বলতেছিলাম যে এটার মাঝখানে একদম মাঝখান বরাবর যদি সাপোর্টটা না হয়ে উপরে বা নিচে হইতো সেক্ষেত্রে কিন্তু লেনটা আবার দুই রকম হয়ে যেত। দুইবার বের করতে হতো দুইটা এল এর জন্য। ঠিক আছে, তো অত বেশি জটিলে যাওয়ার দরকার নেই, আপাতত যেটা আছে এটাই ভাবেন। ঠিক আছে, আমাদের এক্স এক্সিস বরাবর লেন্থ একটা, ওয়াই এক্সিস বরাবর আর একটা, যেহেতু মিড বরাবর সাপোর্ট দেওয়া আছে সেই জন্য ওয়াই এক্সিস বরাবর লেন্থটা হবে আমাদের যে টোটাল যে লেন্থটা ছিল তার অর্ধেক। তো এখানে আরেকটা জিনিস যেটা বললাম, এডিশনাল সাপোর্ট যেটা দেওয়া আছে নর্মালি এটা একই রকম সাপোর্টই হয়। ঠিক আছে, ধরেন পিন সাপোর্ট, আমি যদি এটা আসলে এখানে কখনো মাঝখানে ফিক্স সাপোর্ট এরকম ফিক্স সাপোর্ট দিলে ওটা ওরকম হয় না। ঠিক আছে, ধরেন আমি এটা যদি পিন সাপোর্ট না বলে বললাম রোলার সাপোর্ট, বা আমি এটা আমি বলতেছি ফিজিক্যালি এরকম ভাবে হয় না, বাট আমি যদি আপনাদেরকে বলে দেই এরকম কোশ্চেনের মধ্যে একটু ম্যাটটাকে চেঞ্জ করার জন্য, এখানে ধরেন এডিশনাল যে সাপোর্টটা দিচ্ছি সেটা নাম উল্লেখ করে দিলাম ধরেন ফিক্সড, সেক্ষেত্রে কি হবে এই ওয়াই এক্সিস বরাবর কি হবে? ধরেন আমি ওয়াই এক্সিস বরাবর আঁকতেছি এটা একটা কলাম, এই নিচে আছে কি পিন সাপোর্ট, উপরে আছে পিন সাপোর্ট, তো মাঝখানে যেটা দিচ্ছি সেটাকে আমি বললাম ফিক্স সাপোর্ট। তখন আমরা লেন্থ হিসাব করব কি একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্ট, এই এল বাই টু এটাকে আমরা লেন্থ ধরে নিচ্ছি, সেক্ষেত্রে সাপোর্ট হবে কি এক পাশে পিন আর এক পাশে হবে ফিক্সড। আবার উপরের অংশ যদি ভাবি সেটাও সেম, এক পাশে পিন আর এক পাশে ফিক্সড। দেখে বুঝতে পারছেন স্যার স্টিলের ফিক্স সাপোর্ট বলতে কি ওয়েল্ডিং বোঝায়? ফিক্স সাপোর্ট বলতে ওয়েল্ডিং না, ফিক্স সাপোর্ট মানে হচ্ছে ওই যে আমি যেটা বললাম একটু আগে, যেটা যদি এক এক্সিস দিক এক দিক থেকে একটা বিম এনে অ্যাড করে দেন সেটা কিন্তু এক এক্সিস প্রিভেন্ট করবে, অন্য দিকে প্রিভেন্ট করবে না। মানে ফিক্স সাপোর্ট মানে এমন জিনিস যেটাকে সব দিক থেকে প্রিভেন্ট করতে পারবে। ঠিক আছে, সেটা আমি আগেই বললাম যে প্র্যাকটিক্যালি এরকম ভাবে নাও হতে পারে, বাট আমার জানা নাই এরকম হয় কিনা। স্যার প্র্যাকটিক্যালি তো স্যার পিন সাপোর্ট বেশি দেয়, যদি সাপোর্ট দেয় এক্সট্রা করে পিন করে দেয়, সেটা আমি আগেই বলে নিছি যে এরকম নাও হতে পারে প্র্যাকটিক্যালি। আমি আপনাদের পরীক্ষায় ঘুরানোর জন্য বা সেটা ঘুরাইলে কি রকম ভাবে জিনিসটা চেঞ্জ হচ্ছে আর কি এখানে ম্যাথের মধ্যে সেটা বোঝানোর জন্য বলতেছি, ওখানে যদি এডিশনাল ভাবে আমি ফিক্স সাপোর্ট উল্লেখ করি। ঠিক আছে, এটাই আর কি। তো সেক্ষেত্রে কিন্তু কেয়ার মানটাও চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, তখন ওই ওয়াই এক্সিস বরাবর কেয়ার ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। স্যার নয় ব্যস্ত স্যার, দেখেন প্রথম প্রশ্নটা আগে করে নেই তারপরে পরেরটুকু বলি, যেহেতু বলছি এটা ডিজাইন প্রবলেম তো আগের প্রবলেমটার মতোই 3.1 এর মতো প্রথমে ফোর্স কতগুলো দেয়া আছে সবগুলো যোগ করে দিছি, যেহেতু এসডি মেথড ফ্যাক্টর করে নাই। তারপরে থাম রুলের মাধ্যমে এফ এর মানটা আমরা ধরে নিছি 0.4 F1। আসলে এই প্রশ্নটুকু আসলে ডিজাইন প্রবলেমের এসডি মেথডে সবসময় করতে হবে। তো এখান থেকে আমরা বের করলাম এজির মান 13.89,
তো আমাদের কি করতে হয়, ট্রায়াল ওয়ানে একটা সেকশন সিলেক্ট করতে হবে, সেটা সিলেক্ট করব কিসের উপর ভিত্তি করে, এই যে এখানে যে এজিটা পাইছি এটার উপর ডিপেন্ড করে, এর থেকে এটার সমান অথবা এর থেকে কাছাকাছি বড় একটা স্টিল সেকশন নিব, সেটা স্টিলের চার থেকে। এটা আমি আবার দেখাচ্ছি না, এরা অনেকবার এটা বের করে দেখাচ্ছি। তো দেখেন আমাদের যে সেকশনটা এখানে চুজ করছে W10×49 এবং যেটার এরিয়া ছিল 14.40, যেটা 13.89 এর থেকে বড়, ঠিক আছে। তো আমাদের এই সেকশনটা ওকে আছে, তাহলে আমরা যে সেকশনটা চুজ করলাম সেটার আর এক্স আর ওয়াই এই দুটার মান নিতে হবে। এবং এখানে আরেকটা জিনিস করছে, এল এক্স এবং এল ওয়াই এই দুটা মান বের করে লিখে নিছে এখানে, ঠিক আছে। এল এক্সটা হইতেছে এক্স এক্সিস বরাবর এটা লেন্থ কত হবে, যেহেতু এক্স এক্সিস বরাবর মাঝখানে কোনো সাপোর্ট নাই, সো এক্স এক্সিস বরাবর এল এর মান হবে 32 এবং ওয়াই এক্সিস বরাবর মাঝখানে একটা সাপোর্ট আছে, সেজন্য ওয়াই এক্সিস বরাবর এল এর মান হবে এই যে এল ভাগ 2। দেখেন এল ওয়াই ইকুয়াল টু বড় হাতের এল ভাগ 2 অর্থাৎ 16 ফিট, 32 এর অর্ধে। এরপরে দেখেন এর আগের ম্যাথ গুলোতে আমরা কি করতাম, এই আর এক্স এবং আর ওয়াই এর মধ্যে যেটা ছোট সেটা নিতাম, বাট এখানে ওই রকম ভাবে নিলে হবে না, যেহেতু এখানে এক্সিস ওয়াইজ আলাদা, তাইলে কে এল এক্স, অ্যাকচুয়ালি কে এর সাথেও এক্স আছে, ঠিক আছে, বাট এখানে কে এর সাথেও এক্স দেয় নাই, কারণ এক্স এবং ওয়াই এক্সিস দুই এক্সিস বরাবরই কে এর মান 1, এই জন্য এটা আর চেঞ্জ করে না, কে এর মানের সাথে এক্স দেয় না, অ্যাকচুয়ালি সবগুলোর সাথেই কিন্তু এক্স হবে, কে এক্স এল এক্স আর এক্স। কে এক্স এখানে এক্স লেখা না লেখা যেটাই করেন না কেন, বাট কে এর মানটা কিন্তু 1 এ থাকে, সেজন্য এখানে আলাদা করে লেখা নেই, কে এর মান 1। আর এল এক্স এর মান তো এই যে আমরা এখানে বের করে নিছি, এল এক্স 32×12 ফিট থেকে ইঞ্চিতে নেওয়ার জন্য, আর এক্স এই যে আর এক্স এর মান যেটা বের করছিলাম সেটা এখানে, এটা একটু ভালো করে বসাবেন, আপনারা কি করেন ওই যে আগের অঙ্কগুলো করে আসছেন, আর দুইটার মধ্যে ছোটটা নিতে হয়, তো এখানে আর ছোটটা লিখে দেন আর কি, এটা একটু খেয়াল করে লিখবেন। এখানে কিন্তু যেহেতু দুই এক্সিস বরাবর আলাদা আলাদা বের করতেছি, সো আর এক্স ও বসাইতে হবে আর ওয়াই ও বসাইতে হবে দুইটা দুইবারে, তো এখান থেকে একটা মান পাবো এবং কে এল ওয়াই এবং আর ওয়াই এখান থেকে আরেকটা মান পাবো। এই যে এই দুইটা মান পাইলাম, এটা 88.89 আর একটা 75.29, এই দুইটার মধ্যে যেটা বড় সেই মানটা নিতে হবে, আগের গুলার ক্ষেত্রে কিন্তু আমরা ছোটটা নিতাম, এখানে কিন্তু বড়টা নিতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হবে আমাদের অ্যাকচুয়াল কে এল বাই আর, ঠিক আছে। দেখেন পরের লাইনে লেখছে কে এল বাই আর ইকুয়াল টু ম্যাক্সিমাম, এই যে এই দুটার মধ্যে এই দুটা বের করলাম আমরা, এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটা, ম্যাক্সিমামটা কত 88.89। তারপরে সিসির মান বের করছে, সিসির মানের সাথে চেক দিব, এই যে আমরা এখানে যেটা এই দুইটার মধ্যে যেটা বড় সেটার সাথে চেক দিব, এখানে কিন্তু দুটার সাথে আলাদা আলাদা করে চেক দেয়, এখানে এমন আসতে পারে যেমন ধরেন একটা আসছে 126 এর থেকে ছোট আর একটা আসবে 126 এর থেকে বড়, সেক্ষেত্রে কিন্তু অনেকে ভেজাল করতে পারেন যদি এগুলার সাথে কম্পেয়ার করা হয়, এগুলার সাথে আলাদা আলাদা করে কম্পেয়ার করা যাবে না, এই দুটার মধ্যে যেটা বড় সেটার সাথে এটা কম্পেয়ার করতে হবে সিসির মান, সেই হিসেবে আমরা কোন সূত্র ইউজ করব সেটা বসাইতে হবে, যেহেতু এখানে সিসির মানটা বড় তাহলে আমাদের ওই প্রথম যে সূত্রটা ছিল এফ এর ওই সূত্রের মধ্যে মানগুলো বসাই দিছে, বসিয়ে যেটা আসবে সেটাই এফ এর মান, তো এফ এর মান থেকে আমাদের এখন একটা এজি বের করতে হবে, এজি ইকুয়াল টু কি আমাদের টোটাল যে ফোর্স ছিল সেটাকে এটা দিয়ে ভাগ দিলে আমাদের এজির মান চলে আসে, তো এজির মান এখানে আসছে 13.95, অর্থাৎ এটা আমাদের প্রোভাইড করলেই হয়ে যাবে 13.95, বাট আমরা অলরেডি যে সেকশনটা চুজ করছি সেটার এরিয়া কত ছিল 14.40, অর্থাৎ আমাদের যা লাগবে তার থেকে আমরা বেশি প্রোভাইড করে ফেলছি, তো এই সেকশনটা কি আছে ওকে, এবং এই দুটোর মাঝখানে ডিফারেন্স দেখেন খুব বেশি না, সো এটা ইকোনমিক্যাল, সো এখানে আর আরেকটা ট্রায়াল দেওয়ার দরকার নেই, এটাই আমাদের ফাইনাল সেকশন, ঠিক আছে। জি স্যার, এই ম্যাথটা এই পর্যন্ত, এর পরে 3.8 যে ম্যাথটা আছে সেটা এই সেম ম্যাথটাই, বাট এটা করতে হবে এলআরএফডি মেথড, এই যে দেখেন সেম অ্যাজ এক্সাম্পল 3.7, এক্সেপ্ট এলটাকে একটু চেঞ্জ করে দিতে, আগে ছিল 32 এখানে লিখছে 36, এবং এটা এলআরএফডি মেথডে করতে হবে। দেখেন এটা একটু দেখি, এলআরএফডি মেথডে কি করতে হয়, ফ্যাক্টর ফোর্স, ফ্যাক্টর ফোর্স করার জন্য কি ডেড লোডকে 1.2 লাইভ লোডকে 1.6 দিয়ে গুণ দিতে হয়, তাহলে আমরা টোটাল লোডটা পেয়ে গেলাম। তারপরে থাম রুলের মাধ্যমে আমরা ল্যামডা সির মান ধরে নেই কত, 0.75, প্রথমবার ল্যামডা সির মান ধরে নেই 0.75, ল্যামডা সির
ভাগ দিতে হবে এই এফ সি আর, কিন্তু তার সাথে একটা ফাই ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে, যে 0.85 ইনটু এফ সি আর, এই টোটালটা দিয়ে এই টোটাল 385 ভাগ দিতে হবে, তাহলে আমরা যে এরিয়া পাবো এটাই আমাদের রিকোয়ার্ড এরিয়া। এটার উপর বেস করে আমরা একটা স্টিল সেকশন চুজ করব। সিমিলারলি এখানে একটা সেকশন চুজ করছে স্টিলের চার্ট থেকে W10 × 45, যেটার এরিয়া এখানে আছে 13.30, আমাদের এখানে ছিল 12.41, অর্থাৎ এটা সমান অথবা এর থেকে বড় লাগবে, এর থেকে বড় কাছাকাছি যেটা পাইছে এখানে সেটাই লিখছে 13.30, এটা 12.41 এর থেকে বড়। তারপরে কি করতে হবে, এই যে সেকশনটা আছে এটার আর এক্স এবং আর ওয়াই এর মান নিতে হবে। সিমিলারলি এখানেও যেহেতু এটা বলছে 3.7 এর মতো, অর্থাৎ এখানে কি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর এল এর মানটা চেঞ্জ, বাট সেটা কত হবে, এল এক্স যেহেতু এক্স এক্সিস বরাবর আমাদের সাপোর্ট কোনো চেঞ্জ মানে এডিশনাল সাপোর্ট নাই, সো আমাদের টোটাল যে লেন্থ ছিল সেটাই হবে এক্স এক্সিস বরাবর লেন্থ, অর্থাৎ এল এক্স এর মান 36, আর এল ওয়াই হবে এল এর অর্ধেক, আমাদের যে এলটা আছে তার অর্ধেক, কারণ এটার মিড পয়েন্টে একটা এডিশনাল সাপোর্ট দেয়া আছে। 36 এর অর্ধেক কত, 18, যে 18 এখানে লিখছে। তারপরে দুইটা কে এল, এই যে কে এল বাই আর, কে এল বাই আর বলছে এই দুটার মধ্যে, এই যে দেখেন অতএব কে এল বাই আর ইকুয়াল টু 108, এই দুটার মধ্যে যেটা বড় সেটা লিখছে। সো এইটার থেকে এটার উপর ডিপেন্ড করে ল্যামডা সি মান বের করতে হবে, এই যে এখানে ল্যামডা সি মান বের করছে, ল্যামডা সি মান বের করার সময় কে এল বাই আর এর মান হচ্ছে 108, যেটা বড় এই দুটার, এই মানটা 1.5 এর থেকে ছোট, 1.5 এর থেকে ছোট হলে এফ সি আর এর প্রথম সূত্রটা হবে, এই প্রথম সূত্রের মধ্যে মান বসায়া আমরা একটা এফ সি আর এর মান পাইছি, এই এফ সি আর এর মান পাইছি, সেখান থেকে আবার কি বের করতে হবে এজি রিকোয়ারমেন্ট, এজি মান বের করতে দেখেন 300 ভাগ, এই যে এই মানের সাথে ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে, ফাই ফ্যাক্টর দিয়ে 0.85, তা আমাদের টোটাল এরিয়া আসলো 18.12, মানে এতটুকু এরিয়া আমাদের লাগবে, বাট আমরা প্রোভাইড করছি কত 13.30, তো আমাদের ডিজাইনটা কি আনসেফ বা নট ওকে, তো আমাদেরকে কি করতে হবে সেকেন্ড ট্রায়াল দিতে হবে। সেকেন্ড ট্রায়াল দেখেন, সেকেন্ড ট্রায়াল দেওয়ার সময় এই যে এখান থেকে যে ট্রায়াল ওয়ান শেষে যে এজিটা পাইছি এটার উপর ভিত্তি করে আরেকটা নতুন সেকশন চুজ করতে হবে, আচ্ছা যেটার এরিয়া 18.12 এটার সমান অথবা এর থেকে বড়। দেখেন ট্রায়াল টু তে তাই করছে, এই যে একটা সেকশন চুজ করছে W10 × 68, যেটার এরিয়া কত 20, অর্থাৎ 18.12 থেকে বড়। তারপরে কি করছে, এটার আর এক্স এবং আর ওয়াই এর মান নিচ্ছে, এবং সিমিলারলি এখানেও আবার দুইবার করতে হবে, কে এল এক্স আর এক্স এবং কে এল ওয়াই আর ওয়াই, দুইবার বের করে এই দুটার মধ্যে যেটা বড় সেটাই হবে কে এল বাই আর এর মান, এই মানটা দিয়ে ল্যামডা সি মান বের করতে হবে, এবং সেই ল্যামডা সি মানের উপর ভিত্তি করে আবার এফ সি আর এর মান বের করতে হবে, এই যে এফ সি আর এর মান বের করছে, এই এফ সি আর এর মানের উপর ভিত্তি করে আবার এজি বের করবে 300 ভাগ φ × FCR, এখান থেকে আবার আমরা পাইলাম কত দেখেন 16.21, আমাদের লাগবে এখান থেকে এজি এর মান পাইলাম 16.21, অর্থাৎ 16.25, এই এরিয়ার কোন স্টিল সেকশন হলে আমাদের ডিজাইনটা ওকে এসে পড়বে, বাট আমরা যেটা প্রোভাইড করছি দেখেন ট্রায়াল টুতে এখানে প্রোভাইড করছি কত, যেটার এরিয়া ছিল 20, এই যে এখানে লিখছে 20 ইঞ্চি স্কোয়ার, 20 ইঞ্চি স্কোয়ার থেকে এই দুটার মধ্যে ডিফারেন্স অনেক বেশি, এটা সেফ বাট আন ইকোনমিক, সেক্ষেত্রে এখানে আর একটা ট্রায়াল দিয়েছি, বাট আমি আপনাদেরকে বলছি পরীক্ষায় দুটো ট্রায়াল দিলেই হবে, ঠিক আছে, তো এখানে সেফ বাট আন ইকোনমিক এই কথাটাই লিখে আপনারা অ্যান্সার শেষ করে দেবেন, ট্রায়াল টু দেওয়ার আর দরকার নেই, বাট নর্মালি প্র্যাকটিস হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এটা আগে ইকোনমিক না হবে, আর আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন ডিজাইন করবেন তখন এটাকে আপনাকে সেফও করতে হবে এবং ইকোনমিকে করতে হবে, যতক্ষণ পর্যন্ত সেফ অ্যান্ড ইকোনমিক না হয় ততক্ষণ পর্যন্ত এটা ট্রায়াল দিতে থাকতে হবে। যদিও এটা আমরা ওইরকম মানে হাতে কলমে খালি চেক করি, অ্যানালাইসিস করি, সব ডিজাইন মেইনলি সফটওয়্যারেই করা হয়, ঠিক আছে, তারপরে যে অ্যানালাইসিস প্রবলেমগুলোর মতো দুই একটা এরকম মাঝে মাঝে অ্যানালাইসিস করে দেখতে হবে,
ঠিক আছে কিনা আমাদের ডিজাইন। এই হচ্ছে আপনাদের এই প্রবলেম, এটাতে কারো কোনো প্রবলেম আছে? এখন নেই, করার সময় বের হবে স্যার। ওটা একটু তাড়াতাড়ি, এখন থেকে আমি ক্লাসে করাচ্ছি, সাথে সাথে একটু প্র্যাকটিস করবেন, ধরেন আজকেই করলেন অথবা কালকে করলেন, তাহলে দেখবেন কোশ্চেন করতে সুবিধা হবে। কারণ আমি কি বলছি আজকে এখন যতখানি টাটকা মনে থাকে, এটা আবার যদি আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ পরে যা করেন মানে দেখেন, তখন আমার কথাগুলো হয়তো বা ভুলে যাবেন আর কি। সেক্ষেত্রে নগদ নগদ প্র্যাকটিস করে রাখলে ভালো হয়। স্যার প্রবলেম আছে 3.5 এ। 3.5 এ? 3.5 বুঝলাম। আর কারো কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, এই এই টাইপের ম্যাথগুলো, কলাম ডিজাইনের ম্যাথগুলো এই পর্যন্তই, এই 3.8 পর্যন্তই। আর টোটাল 8টা ম্যাথ আছে। এবার কি এই কলাম ডিজাইন দিয়ে সিলেবাস শেষ? না, এই যে তারপরে আরো অনেক কিছু আছে। নেক্সট ক্লাস থেকে আজকে আর আমি নতুন টপিক শুরু করব না স্যার। এত কিছু স্যার একবারে কি করে করব স্যার? এখান থেকে স্যার কয়টা ম্যাথ থাকবে এই 3.1 থেকে 8 পর্যন্ত? আসলে বলতে পারতেছি না কয়টা থাকবে। একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। নাও থাকতে পারে, জি স্যার। এইটাই স্যার বলতে চাইছিলাম। তো দেখেন এর পরের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর ক্ষেত্রে এই যে আমরা যে এখানে কে সরাসরি বসাই দিচ্ছি বা সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা কে এর মানটা বসাই দিচ্ছি, বা যখন ফ্রেম সেকশন হয় এই যে ধরেন এরকম, এগুলো পাকানো ভালো একটা ফ্রেম। এই যে এখন যদি ফ্রেম স্ট্রাকচার হয়, এই যে যেমন ধরেন ডি পয়েন্ট, এটা কি ধরনের সাপোর্ট, এটা কি এখানে বোঝা যায়? এগুলো কিন্তু মাঝখানে বোঝা যায় না। মানে বিল্ডিং এর ক্ষেত্রে কোন একটা বিল্ডিং এর মাঝখানের একটা কলামের কি একদম নিচে কি সাপোর্ট আছে সেটা আমরা বুঝতে পারি, বাট মাঝখানে কি ধরনের সাপোর্ট ক্রিয়েট হয়, কারণ এখানে দুই পাশ থেকে বিম আসে, তো এগুলো আসলে অ্যাকচুয়ালি ওরকম ভাবে বলা যায় না। এটা হিল সাপোর্ট বা ফিক্স সাপোর্ট বা কি মানে রোলার সাপোর্ট, এরকম 100% বলা যায় না। তো কে এর মান বের করার একটু কিছু নিয়ম আছে, এইরকম আমরা কে এর মানগুলো কিভাবে বের করতে হয় এরকম কলামের ক্ষেত্রে এরপরে আমরা এই ম্যাথটা শিখবো। ঠিক আছে, এটা আজকে শুরু করতেছি না, নেক্সট দিন শুরু করবো এটা। এগুলো কি বড় ম্যাথ নাকি ছোট ম্যাথ? এই ম্যাথটা একটু মানে বেশি বড় না, আবার বেশি ছোটও না, মাঝারি।